আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি। অসময়ে রেকর্ড রোগী কলেরা হাসপাতালে, প্রতিদিন ভর্তি হচ্ছে হাজারেরও বেশি। রাজধানী জুড়ে ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগ ডায়রিয়া। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে আইসিডিডিআরবি হাসপাতাল। খোলা অপরিচ্ছন্ন খাবার না খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। আরও থাকছে এ আর বাদলের রিপোর্টে। শুকাই বিশ্বাস এসেছেন রাজধানীর তাঁতিবাজার থেকে। কলেরায় এমন কাহিল হয়েছেন যে একেবারে নড়াচড়া বন্ধ, মাঝে মাঝে কষ্টে আওয়াজ করছেন। স্বজনরা শুকাই বিশ্বাসের চেতন রাখার আপ্রাণ চেষ্টা করছেন। দুই স্যালাইন একসাথে চলছে, চিকিৎসকরাও তৎপর। সকাল থেকে মানে বমি আর পাতলা পায়খানা করতেছে, শরীর একেবারে ছাইড়ে দিছে। মানে দাঁড়াই যে উঠবো, দুইজনে উঠাইতেছি তা উঠতে পারতেছে না, মানে আড়ার মতো ক্ষমতা নাই একেবারে। পাশের রোগীর অবস্থা আরও করুন। পানি শূন্যতা দূর করতে দুই স্যালাইনের পাশাপাশি লাগানো হয়েছে অক্সিজেন মাস্ক। রাজধানীর যাত্রাবাড়ী, মিরপুর, মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকার পাশাপাশি ঢাকার আশেপাশের জেলা থেকেও প্রচুর রোগী আসছেন। প্রতিদিন হাজারের উপরে রোগী ভর্তি হচ্ছেন। আমরা মাতাল থেকে আসছি, রোগীর অবস্থা অনেক খারাপ। ত্রিপল লাইনে ফোন দিয়েছি, ত্রিপল লাইনে অ্যাম্বুলেন্সে 2000 টাকা চাইতে আছে। তা আমরা 2000 টাকা করে মানুষ করতে দেয়, পরে একটা সিএনজি 250 টাকা পাইলাম। 250 টাকাতে আমি লগে লগে হসপিটালে এলাম। আসার পরে আমার 14টা স্যালাইন এই মহাখালী হসপিটালে গেছে কালকে। পাতলা পায়খানা হয়েছিল 5-7 বার রাত্রে, তখন সকালে নরসিংদীতে রওনা দিয়ে ইমার্জেন্সি হসপিটাল আসলাম। এই 3 দিন ধরে মনে করেন বমি আর পাতলা পায়খানা। এমন চিত্র পুরু হাসপাতালের। একের পর এক রোগী আসছেন, চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে রোগী সামাল দিতে। অসময়ে পানিবাহিত জীবাণুর কারণে রোগী বাড়ায় মূল হাসপাতালের বাইরে আলাদা শেড তৈরি করে চিকিৎসা দেয়া হচ্ছে। রোগীর চাপ সামাল দিতে আরও একটি শেড তৈরির চেষ্টা চলছে। চিকিৎসক জানান, এমন অবস্থায় খাবার খাওয়ার বিষয়ে সচেতন থাকতে হবে, বাইরের খাবার এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি। বছরের 2টি সময়ে এরকম আমরা ডায়রিয়ার প্রকোপটা বেড়ে যায়। এইবার যে প্রকোপটি বেড়েছে এটা সময়ের বেশ কিছু আগে হয়েছে এবং অনেক বেশি মাত্রায় রোগী আমরা পাচ্ছি। এই পেশেন্টগুলো বেশিরভাগই মারাত্মক পানি শূন্যতা নিয়ে আমাদের হাসপাতালে আসছে, যার অর্থ হচ্ছে যে তারা সঠিক সময়ে যদি না এসে পৌঁছাতে পারত তাহলে তাদের জীবনহানির আশঙ্কা থাকত। চিকিৎসাকালীন মৃত্যু না থাকলেও কলেরার লক্ষণ দেখা দিলে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শও দেন এই চিকিৎসক। এ আর বাদল, আরটিভি, ঢাকা। দিনে যানজট, রাতে মশা, এই দুইয়ের যন্ত্রণায় অতিষ্ঠ রাজধানীবাসী। পথের ক্লান্তি শেষে ঘরে ফিরে মশার উৎপাতে বিশ্রাম নেয় দেয়। উত্তর সিটির দাবি, মশা নিয়ন্ত্রণে বছরব্যাপী কর্মসূচি থাকে তাদের, নেওয়া হয় ক্র্যাশ প্রোগ্রামও। তবে নগরবাসীর অভিযোগ, কেবল মেয়র আর গণমাধ্যম দেখলেই ছিটানো হয় ওষুধ, বাকি সময় কোনো কার্যক্রম চোখে পড়ে না। মশার উপদ্রব নিয়ে সাকিবুর রহমানের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। এডিসের দাপট কমলেও সে জায়গা ভালোভাবেই পূরণ করেছে কিউলেক্স। বলছি রাজধানীর মশার উপদ্রবের কথা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুযায়ী চলতি মার্চ মাসেই রাজধানীতে মশার ঘনত্ব বেড়েছে প্রায় 4 গুণ। উত্তরা 11 নম্বর সেক্টর, দিনের আলোই খালের পানিতে মশার সমাবেশই বলে দেয় তাদের দাপটে কতটা কোণঠাসা এলাকাবাসী। খোলা জায়গা থেকে বাসা, অফিস সবখানেই মশার অবাধ বিচরণ। সবচেয়ে বিপদে শিশু আর বয়স্করা। মশা হবারে মশা তো বই তন্দে না, হঠাৎ 1 মাস পরে হলো 2-1 দিন আসে। মশার উত্তর তো প্রচুর বেড়ে গেছে, সন্ধ্যাবেলায় সন্ধ্যার আগে একটু বেশি বাড়ে আর কি, প্রচুর পরিমাণে। এই যে দাঁড়ানো যায় না, আমার তো রাস্তাঘাটেই দাঁড়া থেকে কি মেডিকেলের সামনে অনেক মশা আর কি। মশার যন্ত্রণার থেকে রেহাই পায়নি শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের রোগী চিকিৎসক কেউই। হাসপাতালে চিকিৎসা নিতে এসে উল্টো মশার কামড়ে নতুন রোগে আক্রান্ত হওয়ার শঙ্কায় অনেকে। কর্তৃপক্ষ বলছে মাঝে মধ্যে ঔষধ ছিটানো হলেও তাতে কোনো কাজ হয় না। অন্যান্য জায়গায় যদি সপ্তাহে 2 দিন দিয়ে থাকেন, আমাদের এখানে যেন সপ্তাহে 5-6 দিন দেওয়া হয়। এখানে আসলে প্রতিনিয়তই মশা জন্ম নিচ্ছে, সেই মশার আক্রান্ত কিন্তু আমাদের হসপিটালের রোগীরাও হচ্ছে, এই এলাকার মানুষ হচ্ছে। সন্ধ্যার পরে প্রচুর মশা এখান ইয়া করে, ডিস্টার্ব করে। গত 10ই মার্চ থেকে 17ই মার্চ পর্যন্ত কিউলেক্স মশা নিয়ন্ত্রণে উত্তর সিটির 54টি ওয়ার্ডে ক্র্যাশ প্রোগ্রাম চালানো হয়।
তবে এলাকাবাসীর অভিযোগ, মেয়র আর গণমাধ্যমের ক্যামেরা থাকলেই কেবল ঔষধ ছিটানো হয়, বাকি সময় মশা মেরেই দিন পার করতে হয় তাদের। মাসে একবার, দুই মাসে একবার দেয়, আর যারা মেয়র আইব, যারা সরকারের লোকের আইব, ওই সময় একটু দেয়, আর নাহলে দেয় না। মশার জন্য আমরা ঘুমাইতে পারি না, কয়েল ধরায়, ফ্যান ধরাই, অনেক মশা কামড়া, দিনও ঘুমান যায় না, সন্ধ্যাবেলাও ঘুমান যায় না, কয়েল জ্বালায়, তারপর মশা অতিরিক্ত। সন্ধ্যায় আধান নামতেই চড়াও হয় মশার ছাক, দরজা জানালা বন্ধ করেও নিস্তার মেলে না, ফলে মশারির বাইরে থাকাই এখন দায়। শাকিব রহমান, আরটিভি, ঢাকা। পঞ্চম দিনেও সারা দেশে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমে ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ করেছেন অনেকে। ঢাকাসহ সারা দেশে পণ্যের ট্রাক এক এক দিন এক এক জায়গায় কার্যক্রম চালানো এবং নির্ধারিত সময়ে না থাকায় ভোগান্তিতে পড়তে হয় অনেককে। তবে প্যাকেজ কিনতে বাধ্য না করে চাহিদামতো পণ্য চান ক্রেতারা। এদিকে ভোজ্য তেলের দাম প্রতি লিটারে সরকার 8 টাকা কমালেও এখনও সব বাজারে ক্রেতারা সেই সুবিধা পাচ্ছেন না। এআর বাদলের রিপোর্ট। তীব্র রোদ উপেক্ষা করে স্বল্প দামে নিত্যপণ্য পেতে দেশের বিভিন্ন জেলায় দীর্ঘ লাইনে অপেক্ষা করেন টিসিবি পণ্য ক্রেতারা। 31 মার্চ শেষ হবে প্রথম পর্যায়ে টিসিবি পণ্য বিক্রি। তবে রমজান উপলক্ষে 3রা এপ্রিল থেকে আবারও পণ্য বিক্রি শুরু হবে। এদিকে কিছু স্থানে ফ্যামিলি কার্ড বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ ওঠে। স্থানীয় জনপ্রতিনিধিরা নিজের লোকদের কার্ড করে দিয়েছেন বলে অভিযোগ করেন অনেকে। কার্ড বিতরণের সময় উনি বললো যারা 2500 টাকা করে পাইছে সরকারের কাছ থেকে, তারা এই কার্ডটা পাবে, যে টিসিবির কার্ডটা যেটা দেওয়া হয়েছে তারাই শুধু কার্ডটা পাবে, বাকিগুলো কই থাকবে। আমার কথা হচ্ছে যে যারা যারা পাওয়ার যোগ্য তাদেরকে যাতে কার্ড দেওয়া হয়। লাইনে দাঁড় করে রাখছে ওরা, ধীর গতিতে ওদের মন মতো দিচ্ছে, আর আমাদের প্রয়োজন বিধায় আমরা এখন ঘন্টাকে ঘন্টা দাঁড়ায় থাকবো। ঢাকার রায়েরবাজার এলাকায় প্যাকেজ আকারে না দিয়ে চাহিদা মতো পণ্য দেওয়ার দাবিও জানান অনেকে। টিসিবির নিম্নমানের পেঁয়াজ নিয়ে অনেকেই অসন্তোষ জানিয়েছেন। পেঁয়াজগুলো হলো পচা পেঁয়াজ, ভালো না, আর পেঁয়াজ বাইরে হলো 40 টাকা, আর এখানে হলো 35 টাকা পরে, কিন্তু হ্যাঁ পচা পেঁয়াজ। আমাকে যদি একটা টাইম যদি ধরা থাকে যে হ্যাঁ বিকেল টাইমে আসলো, তাহলে মনে করেন আমরা একটা নিশ্চিন্তা থাকলাম যে এই টাইমটা আসলে আমাকে ভালো লাগে, ভালো হয়। আর হ্যাঁ আমাকে একটা টাইম দেয় না, আমরা আইসে এসে ঘুরে যাই, অনেক সময় 3-4 দিন ঘুরি। এই যে হ্যাঁ গত বুধবারে দিয়ে গেছে, এই এই থেকে আমরা ঘুরতেই আসি কিন্তু আমরা পাচ্ছি না। বাজারও 30 টাকা করে দেয়, এখানেও যদি 30 টাকা করে 5 কেজি পেঁয়াজ দিবে তার ভিতরে পচাও পড়ে, তাই পেঁয়াজ আমরা খাইতেও পারি না কিছুক্ষণ, বাধ্যমূলক আমাকে নিয়ে লাগে। আমাদের তো তেল, চিনি আর ছোলাই, 3টা আইটেমই বেশি জরুরি। অন্যদিকে ভোজ্য তেলের দাম প্রতি লিটারে সরকার 8 টাকা কমালেও এখনও সব বাজারে সে দাম বাস্তবায়ন হয়নি। রাজধানীর কাওরান বাজারে সরকারের বেঁধে দেওয়া দামে বিক্রি হলেও মোহাম্মদপুর টাউন হল বাজারে দেখা যায় আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। নতুন যে কম রেট বলছিল সরকার, ওটা আমরা এখনো পাই নাই। বাজার ভেদে 70-80 টাকায় বিক্রি হচ্ছে সোলা। সোলা 80 টাকা করে, 72 টাকা কিনা আমরা 80 টাকায় বিক্রি করি। এদিকে প্রায় সব ধরনের চালের দাম বেড়েছে বলে জানান বিক্রেতা। দাম বাড়ায় ব্যবসায়ীদের অসাধু সিন্ডিকেটকে দায়ী করেন তিনি। যারা এগুলো আমদানি করে, আর এই সিন্ডিকেটটা করে মানে বাজার দরে তো ইয়া রাখছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবি জানান ক্রেতারা। সবাইরই সমস্যা হচ্ছে ভাই, এত টাকা দিয়া কি খাওয়া যায়? হয়তো যারা চাকরিজীবী আছে বা ভালো টাইপে আছে এরা খাইতে পারে, কিন্তু গরিব যারা আছে এরা তো আর খাইতে পারে না। এআর বাদল, আরটিভি। কোনো কোম্পানিরই সক্ষমতা সমান নয়, আয় ব্যয়ের মধ্যে রয়েছে বিস্তর ফারাক। তারপরেও দেশের 8টি গ্যাস কোম্পানির সবাই একযোগে গ্যাসের দাম বাড়াতে চায় 117%। রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে গেল সোমবার থেকে চলা 4 দিনের গণশুনানিতে এমন প্রস্তাব দেয় কোম্পানিগুলো। আর এই প্রস্তাব বাস্তবায়ন হলে আবাসিকে 1 চুলা গ্যাসের দাম 1075 টাকা বেড়ে দাম দাঁড়াবে 2000 টাকা, আর 2 চুলায় 2100 টাকা। সেলিম মালিক জানাচ্ছেন বিস্তারিত। এমনিতেই নিত্যপণ্যের অতিমূল্যে হাসফাস দেশের নিম্ন ও মধ্যবিত্তের, এমন বাস্তবতায় আবাসিক শিল্পসহ সব খাতে 117% গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে দেশের 8টি গ্যাস কোম্পানি। সব কোম্পানিরই পরিচালনা বোর্ড আলাদা আলাদা, তাদের কাজের ক্ষেত্র, আয় ব্যয় কিংবা গ্যাস চুরি সিস্টেম লসের হিসাবেও কোনো মিল নেই। মিল কেবল এক জায়গায়, সবাই দাম বাড়াতে চায় সমানে সমান। গৃহস্থলিতে হচ্ছে স্যার 12.60 টাকা প্রতি ঘনমিটার, সেটা আমরা প্রস্তাব করেছি স্যার 27.37 টাকা, 117.28
20% বৃদ্ধি। তাদের দাবিতে কাটছাট করে মাত্র 10% দাম বাড়ানোতে সম্মত নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি এর কারিগরি মূল্যায়ন কমিটি। মিটারবিহীন ডাবল বার্নারের মূল্য স্যার বর্তমান মূল্য স্যার 975 টাকা স্যার, আমাদের প্যাককলনে স্যার এটি 1080 টাকা স্যার। শুনানির শেষ দিনে অংশ নেওয়া ভোক্তা প্রতিনিধিদের মত, গ্যাসের দাম বৃদ্ধি কিংবা আমদানির দিকে নজর না দিয়ে নতুন গ্যাস কূপ অনুসন্ধানে সরকারকে মনোযোগী হওয়া উচিত। স্পট মার্কেট থেকে কেনার জিনিসটা একটু কমিয়ে বা এলএনজির দিক থেকে একটু দৃষ্টিটা ফিরিয়ে আমরা একটু বাপেক্সের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করতে পারি কিনা সেই মর্মে সরকারকে একটু পরামর্শ দেন। বর্তমান দেশের পরিস্থিতি, আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনায় আমি মনে করি এটি আরও 6 মাস এই মূল্য বৃদ্ধির যে প্রস্তাব এটি স্থগিত রেখে আমাদেরকে অবজার্ভ করা উচিত। তবে বিইআরসির চেয়ারম্যানের আশ্বাস, জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়েই দাম নির্ধারণ করা হবে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে আপনাদের রেভিনিউ রিকোয়ারমেন্ট যেটা আইন এবং প্রবিধান মতে সেটা যাতাই সাপেক্ষে যেটা হওয়া উচিত আমরা সেটাই প্রস্তাব করব বা সেই আদেশটাই জারি করা হবে। তবে চেয়ারম্যানের এমন আশ্বাসেও সন্দেহ ভোক্তাদের। সারা জীবন আমরা এখানে এসে অনেক কথা বলি, দাম কমানোর কথা বলি, অনেক সুপারিশ দিয়ে যাই, অনেক কিছু হয়, কিন্তু আপনারা আমাদের কথা শোনেন না, আপনারা শুনেন ভুট্টু সাহেবের কথা। ধন্যবাদ। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। সরকারের সুনির্দিষ্ট লক্ষ্য আর উন্নয়ন পরিকল্পনার কারণেই করোনার মধ্যেও দেশ উন্নয়নশীল স্তরে উন্নীত হয়েছে, অব্যাহত আছে অর্থনৈতিক গতিধারাও। সকালে তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে অনুষ্ঠিত স্বাধীনতা পদক 2022 প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সমাজে ইতিবাচক ভূমিকা রেখে যাওয়া আড়ালে থাকা মানুষদেরকেও খুঁজে বের করার তাগিদ দেন সরকার প্রধান। অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ 9 ব্যক্তি ও 2 প্রতিষ্ঠানের কাছে তুলে দেওয়া হয় স্বাধীনতা পুরস্কার 2022। আরও থাকছে মারুফ রেজা রিপোর্টে। কাছ থেকে পুরস্কার গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। জাতীয় জীবনে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ সরকারের দেয়া সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পদক। মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের স্মরণে 1977 সাল থেকে প্রতি বছর এ পদক দিয়ে আসছে সরকার। এবার মুক্তিযুদ্ধ, চিকিৎসা, স্থাপত্যবিদ্যা সহ বিভিন্ন ক্যাটাগরিতে 9 ব্যক্তি আর 2টি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হয় এ সম্মাননা। পরে পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নিজেদের আড়াল করে দেশের উন্নয়নে যারা ভূমিকা রেখে যাচ্ছেন স্বীকৃতি দিতে হবে তাদেরকেও। আমাদের দেশে আনাচে কাছে অনেক মানুষ পড়ে আছে যারা মানুষের সেবা করে নিজেদের উদ্যোগে, যারা মানুষের কল্যাণে অবদান রেখে যাচ্ছে, দেশের উন্নয়নে অবদান রেখে যাচ্ছে। হয়তো তারা কখনো প্রচারে আসে না, তারা দৃষ্টিসীমার বাইরে থাকে। সেই ধরনের মানুষগুলিকে আমাদের খুঁজে বের করতে হবে এবং তাদেরকেও পুরস্কৃত করতে হবে। এই কারণে যে তাদের দেখে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিখবে, অন্যরাও শিখবে, মানুষের সেবা করার মধ্য দিয়ে, মানুষের কল্যাণে কাজ করার মধ্য দিয়ে যে আত্মতৃপ্তি পাওয়া যায়, হাজার ধন সম্পদ বানালেও সেটা হয় না, সেটা আসে না। দেশের উন্নয়ন কাজের 90% নিজেদের অর্থনীতিতে হচ্ছে জানিয়ে আগামীতে এটি অব্যাহত রাখারও আহ্বান জানান সরকার প্রধান। করোনা ভাইরাসের কারণে আমরা হয়তো কিছুটা আমাদের সমস্যা হয়েছে, যেটা আমাদের না, সারা বিশ্বব্যাপী এখন সমস্যা। তারপরেও আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে, এরই মাঝে আমাদের অর্থনৈতিক উন্নয়নের ধারা আমরা অব্যাহত রাখতে সক্ষম হয়েছি, আমাদের প্রবৃদ্ধি আমরা অর্জন করেছি। পরিকল্পিতভাবে যদি কাজ করা যায়, সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করে যদি প্রকল্প প্রণয়ন করা যায় এবং বাস্তবায়ন করা যায়, তাহলে যে কোনো অর্জন করাই সম্ভব বলে আমি বিশ্বাস করি। করোনা বাস্তবতায় দীর্ঘদিন পর নিজ কার্যালয়ে সশরীরে উপস্থিত হলেন প্রধানমন্ত্রী, তুলে ধরেন সেই অনুভূতিও। আসলে করোনা ভাইরাসের সময় তো একবার বন্দিখানায় ছিলাম, একবার দিতে পারিনি, কিন্তু বারবার তো এভাবে নিজেকে আমি বঞ্চিত করতে পারি না। মারুফ রেজা, আরটিভি, ঢাকা। 4 কোটি টাকার বেশি খরচ হবে কানাডা টরন্টোতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরীক্ষামূলক বাণিজ্যিক ফ্লাইটে। এটিকে মূলত মর্যাদা রক্ষার ফ্লাইট বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটক মন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। এই ফ্লাইটে থাকবেন 120 জন, এর মধ্যে সাধারণ যাত্রী 36 জন, আর ফিরতি ফ্লাইটে 140 জন, তার মধ্যে সাধারণ যাত্রীর 19 জন। শুরুতে লোকসান হবে এটা মাথায় নিলে বিমান ফ্লাইট অপারেট করা যাবে না। ফ্লাইট পরিচালনায় এটা সবচেয়ে কার্যকর বাজার হবে বলে দাবি করেন প্রতিমন্ত্রী। জুলাস কবিরের রিপোর্টে বিস্তারিত।
নানা আলোচনা সমালোচনার পর যাত্রার ঠিক দুই দিন আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা টরেন্টো ঢাকা ফ্লাইট নিয়ে গণমাধ্যমের সামনে কর্তৃপক্ষের এই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। 26 মার্চ ঢাকা টরেন্টো ফ্লাইটে সরকারের 4 কোটি টাকার বেশি খরচ হবে বলে জানান বিমানের এই কর্মকর্তা। মোটা অঙ্কের খরচে কেন এই ফ্লাইট, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেন প্রতিমন্ত্রী। কানাডার সঙ্গে এই ফ্লাইট পরিচালনা করা বাংলাদেশের জন্য মর্যাদার বিষয় বলে উল্লেখ করেন তিনি। আমাদের জন্য কিন্তু এটা একটা প্রেস্টিজ ইস্যু, কানাডার সাথে একটা ফ্লাইট অপারেট করা। তার শুরুতেই যদি আমরা মনে করি যে এটাই হবে, আমরা চিন্তাভাবনা করেই অপারেট করছে, কিন্তু আমাদের ফিফথ ফ্রিডম থাকবে না, এটা না। তারা বলছে এই মুহূর্তে যদি তোমরা ফ্লাইট অপারেট করতে চাও এটা ডাইরেক্ট ফ্লাইট। আমি জিও নিলাম, এর অর্থ হইলে আমি তো আমি নিজেও না যেতে পারি, আমি যাইতে পারি, আমাদের সচিব শুনছি যাবে না, বিমানের এমডিও শুনছি যাবে না। এখানে জিও দিয়ে যদি আপনি সমস্ত কিছু ইয়ে করেন, ফ্লাইট এমন কিছু হবে না যে মানে জিওপার্টাইজ করা বিমানকে এই ধরনের কোনো ইয়ে অ্যালাউ করা হবে না কোনো ইয়ে থেকে। প্রস্তুতি ছাড়াই বিমানের টরেন্টো ফ্লাইট শুরু কেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেন বিমান প্রতিমন্ত্রী। টার্গেট ছিল যে 26 মার্চ যেহেতু আমাদের স্বাধীনতা দিবস, আমরা এই দিবসটাকে স্মরণ করার জন্য বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী প্লাস স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, কানাডা বাংলাদেশের 50 বছর পূর্তি সম্পর্কের, কূটনৈতিক সম্পর্কের, এই সমস্ত কিছু বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে 26 তারিখ আমরা ফ্লাইট অপারেট করব। সম্ভাবনাময় রুট হিসেবে ফ্লাইট পরিচালনায় এটা সবচেয়ে কার্যকর বাজার হবে বলেও মনে করেন তিনি। আমাদের মার্কেটিংয়ে যেতে হবে, এইভাবে চিন্তা করলে হবে না, শুরুতেই যে আমরা লস হবে, এখানে লসটা মাথায় নিয়ে আপনার তাহলে তো আর বিমান ফ্লাইট অপারেট করা যাবে না। টরেন্টোতে আমাদের ইয়ে সবচেয়ে ভালো ইয়ে হবে, নিউ ইয়র্কে সবচেয়ে ভালো হবে, যে যে কারণে আগে আমরা সাকসেস হই নাই এটার থেকে আমাদের একটা এক্সপিরিয়েন্স আমরা গ্যাদার করেছি কী কারণে হই নাই। জুলহাস কবির, আরটিভি, ঢাকা। 71 মুক্তিযুদ্ধের সময় সাতক্ষীরা এলাকায় হত্যা ও ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে জেলা জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক মণ্ডল সহ দুজনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলামের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ এ রায় দেন। 2 আসামির মধ্যে আব্দুল খালেক মণ্ডল রায়ের সময় আদালতে উপস্থিত থাকলেও খান রকুনুজ্জামান মামলার শুরু থেকে পলাতক। শপথ নিলেন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের টেলিপ্যাবের নতুন কমিটির নেতৃবৃন্দ। রাতে রাজধানীর বনানীতে একটি হোটেলে সভাপতি মনোয়ার পাঠানকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার কামাল বায়েজিদ। এরপর সভাপতি বাকিদের শপথ পড়ান। শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন 2022-2024 মেয়াদের নির্বাচন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইরেশ জাকের। শিশু কিশোরদের জন্য বাংলাদেশ এই প্রথম নিরাপদ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম বেবি টিউব আয়োজন করেছে নিরাপদ বাংলাদেশ অ্যাওয়ার্ড 2022। এই উপলক্ষে বিকেলে ধানমন্ডিস্থ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মিলনায়তনে সেরা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটরদের সম্মাননা প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর 2 আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম রুহুল, ড্যাফোডিল গ্রুপের সিইও মোহাম্মদ নুরুজ্জামান। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ছিল আরটিভি। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সেক্টরের অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। শিল্প খাত হিসেবে সৌন্দর্য সেবা খাতে ভ্যাট সহনশীল করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন দেশের একমাত্র সৌন্দর্য সেবা সংগঠন বিউটি সার্ভিস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সকালে গুলশান ক্লাবে মিট দ্য প্রেসে এসব কথা বলেন সংগঠনের নেতারা। অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। আয়োজনে মূল বক্তব্য রাখেন বিএসওএবির সভাপতি কানিজ আলমাস খান। সমাপনী বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সুমনা হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির অন্যান্য সদস্যরা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে কেনিয়াকে 34-31 পয়েন্টে হারিয়ে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির শিরোপা ধরে রাখল বাংলাদেশ। শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে খেলার শুরুতে এগিয়ে যায় 11-12 রানার্স আপ কেনিয়া। তবে একটি লোনাসহ 17-14 পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় লাল সবুজরা।
দ্বিতীয়ার্ধের শুরুতে দারুণভাবে পয়েন্ট তুলে এগিয়ে ব্যবধান বাড়িয়ে নেয় বাংলাদেশ, কিন্তু শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে হুমকি তৈরি করে আফ্রিকার দেশটি। শেষ মিনিটে কেনিয়ার ভিক্টর ওবেরো ভুল করলে দুই পয়েন্ট পেয়ে শিরোপা জয়ের আনন্দে মাতে বাংলাদেশ। পুরস্কার বিতরণ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। রাতের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত একটায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।